কলম্বিয়ার কাছে হারের পর জোর গুঞ্জন পরের ম্যাচে পরিবর্তন আনছে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কলারি। আগের ম্যাচে আর্জেন্টিনাকে ভুগিয়েছে তাদের অকার্যকর মিডফিল্ড, এবার তাই দুইটি পরিবর্তন আনতে যাচ্ছে আর্জেন্টিনা। রবার্তো পেরেরা এবং রদ্রিগো দি পলের খেলার কথা রয়েছে মিডফিল্ডে। প্রথম ম্যাচে আনহেল ডি মারিয়া খেলেছিলেন প্রথম 45 মিনিট, পরে অর্ধে আর্জেন্টিনা গ্লানি কেবল বাড়িয়েছেন তিনি, তাই এক ম্যাচ খেলে জায়গা হারাতে পারে ডি মারিয়া। সার্জিও এগারো জায়গায় আক্রমণ আসতে পারে লাউতারো মার্টিনেজ, কিন্তু প্রশ্ন হলো পরিবর্তন এনেও কি তাদের দলের চেহারা পাল্টাতে পারবেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কলারি। মিডফিল্ডে পরিবর্তনটা অপরিহার্য, গুঞ্জন সত্যি হলে আগেও সরে যেতে পারে আক্রমণ থেকে। এর আগে বড় টুর্নামেন্টগুলোতে শুরু থেকে স্ট্রাইকার হিসেবে খেলেছিলেন এগেরো, কিন্তু পরের ম্যাচগুলোতে নিয়মিত জায়গা হারিয়েছেন তিনি। ক্লাবের হয়ে এগেরো যে দুর্দুরন্ত ফর্ম তা হয়তো আর্জেন্টিনা জার্সিতে টেনে আনতে পারছে না তিনি এখনও। 21 বছর বয়সে ইন্টার ফরওয়ার্ড লাউতারো মার্টিনেজ শারীরিকভাবে শক্ত সামর্থ্য এগেরোর চেয়ে, এছাড়া সব দিক থেকে এগেরোর বিচারে পিছিয়ে আছেন তিনি। প্যারাগোর বিপক্ষে দলের হয়ে বড় ভূমিকা রাখলে তাই সেটা হবে চমক মার্টিনেজের জন্য। 12 বছর পর কলম্বিয়ার কাছে হারের পর আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি রাগটাক না রেখেই বলেছিলেন এ হার নিয়ে খুব বেশি চিন্তা না করতে। এলোমেল আর্জেন্টিনার জন্য হারটা তাই চমকে ছিল না, সেটা বললে বোধ হয় বিতর্ক হওয়ার সুযোগ নেই। কিন্তু এবারে প্রতিপক্ষ প্যারাগোর বিপক্ষে আর্জেন্টিনার চেহারা যদি ফিরতে না পারে তাহলে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হতে পারে আর্জেন্টিনাকে। দুসময়তে আবারও একবার সেই মেসি আর্জেন্টাইনদের ভরসা, কিন্তু কলম্বিয়ার বিপক্ষে তার পারফরমেন্সও আশা জাগাতে পারেনি সেভাবে। তাই আর্জেন্টিনার আসার জায়গা প্যারাগোর নড়বড়ে রক্ষণ। প্যারাগো তো তার প্রথম ম্যাচে 2 গোলে এগিয়ে থেকেও পরে 2-2 গোলে ড্র করেছিল, পুরোটা সময় তাদের রক্ষণ ছিল নড়বড়ে। আর কোপায় শেষ 18 ম্যাচে মাত্র একবার জিতেছিল প্যারাগুয়ে। এসব কিছু ভরসা জাগাতেই পারে মেসিদের, তবে প্যারাগোর সঙ্গে সুখস্মৃতিও, আগের 2 দেখায় আর্জেন্টিনাকে কোনো গোলই করতে দেয়নি প্যারাগুয়ে। এবারও সেটার পুনরাবৃত্তি ঘটাতে পারলে প্যারাগুয়ে দারুণ কিছু স্বপ্ন দেখতেই পারে। এই মুহূর্তে সহজ জয় পাওয়াটা আর্জেন্টিনার জন্য স্বপ্নের মতোই হবে কিছুটা, যে কোনো দলই তাদের বিপক্ষে চোখ রাঙাতে পারে। একটা ব্যাপার তাই নিশ্চিত করে বলা যায়, প্যারাগুয়ের সঙ্গে তাই পুরোটা সময় লড়তে হবে আর্জেন্টিনাকে। প্যারাগোর বিপক্ষে শেষ পর্যন্ত জয় পেলে সেটা টুর্নামেন্টের মানসিকভাবে অনেকখানি এগিয়ে যেতে পারবে আর্জেন্টিনা। শেষ 23 প্রতিযোগিতামূলক ম্যাচে আর্জেন্টিনা হয়ে 11 গোল করেছেন মাত্র 3টি। এক মাস পরে যদি 11-র ওপর স্কলারি ভরসা হারান সেটা একেবারে অযৌক্তিক কিছুই হবে না। পাওলো দিবালাকে আগের ম্যাচে নামাননি তিনি, স্কলারিও তার সাবেক সহযোগী হরে সাম্পলের মতোই দিবালা মেসিকে একসঙ্গে খেলানোর পক্ষে নন। আর কোচ হিসেবে একেবারে আনাড়ি স্কলারি দুজনকে একসঙ্গে খেলানোর কোনো পথ খুঁজে বের করতে পারেনি গত 1 বছরে। চলুন দেখে নেওয়া যাক আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ। আরমানি, কস্কো, পেজেল্লা, অটোম্যান্ডি, তাগলিয়াফিকো, পারদেশ, লাসেলসো, পেরেরা, ডিপল, মেসি, লাউতারো মার্টিনেজ। শেষ 7 ম্যাচে প্যারাগোর বিপক্ষে একটি মাত্র ম্যাচ হেরেছে আর্জেন্টিনা, সেটা অবশ্য 2 দলের দেখায় শেষ ম্যাচে 2018 বিশ্বকাপে বাছাই পর্বে। সেই ম্যাচে 1-0 গোলে হেরেছিল আর্জেন্টিনা। তবে কোপ আমেরিকার ইতিহাসে 15 বার প্যারাগোর বিপক্ষে খেলে একবারও হারানি আর্জেন্টিনা। খেলাটা শুরু হবে আগামীকাল সকাল 6:30 বাংলাদেশ সময়ে।